তা ব্লু চেক করে দিলিস? হ্যাঁ ব্লু চেক করে দিলিস। হ্যালো, বলছি তুমি কি নেবে, ব্লু কালার নেবে না ব্ল্যাক কালার? ব্লু নেবে, ঠিক ব্লু আছে আমার কাছে, কিন্তু এর ব্লু কোটিং কিন্তু অতটা ভালো না, ব্ল্যাক ব্ল্যাকটাই কিন্তু ভালো। হ্যাঁ যেটা ফ্যাক্ট, এইসব কম রেঞ্জের ফোনে কোটিং তো ওইরকমই হয়, তোমার ব্লু কালারের কোটিং সবসময় ভালো হয়। এই ব্লু বলছি ব্ল্যাকে, তাহলে ব্ল্যাক আনাচ্ছি, ব্লু নেবে? ঠিক আছে, আর তুমি আমাকে ফোন করো না বেরোনোর আগে, ঠিক আছে? যে ভাই কি গিয়ে গেটে দাঁড়াচ্ছে, আপনি কি মন্দির তলা হয়ে যাবে? তাহলে দাদার দাদার কার নাম, দাদার নাম ছিল তো, তাহলে দাদারই একটা জেরক্স লাগবে তোমার আধার কার্ডের আর একটা পাসপোর্ট সাইজ ছবি। ডিসেম্বরে তোমার বিভিন্ন কুপন আসছে, তারপরে তোমার বিভিন্ন রকম সব গিফট আছে, এটা অলরেডি চালু হয়ে গেছে, আজ থেকেই চালু হয়ে গেছে, দেখা যাক। A7 এখন 21,990। তোমার ওটা কি ভেঙে গেছিল, ওটা কি ঠিক করা নাকি? ওটা খালি চোখে হয়তো তুমি বুঝতে পারবে, কিন্তু একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট পাশাপাশি দেখে দেখালেই তুমি জিনিসটা বুঝে যাবে।
ডিফারেন্স আছে আমি দেখেছি, ক্রিকেট লাগানো এনেছে না কত সময় কত আছে ডিফারেন্স আছে। বলুন। দেখলে আছে, আচ্ছা ঠিক আছে। এবার এবার তুমি আমাকে বাঁচাতে পারো, ওই জন্য তোমায় ফোন করলাম। আমার কাস্টমারই আছে, আমার কোনো বিটুবি না, তাহলে আমি যেতাম না, কারণ আশেপাশে আছে, কিন্তু কাস্টমারই আছে, ও রিয়েলমি টু ব্লু কালারটাই নেবে। ও আমি কাস্টমারকে তুলে তোমার ওখান থেকে মাল নিয়ে তারপরে আমাকে বলতে হবে, কারণ আমার অনেকটা দূর, কিন্তু পাঠাতেই হবে, কিছু করার নেই। এত আমার গড়িয়া স্টেশনে থাকে। এবার ও একজন যাবে তোমার কাস্টমারকে আনতে, একজন যাবে মাল আনতে। হ্যাঁ কি করবো, সেল নেই তো, আর বিটুবি টাকা লাগাতে পারছি না তো, এই 10,000 টাকার হ্যান্ডসেট তার কাস্টমারকে তুলে আনতে হচ্ছে, বুঝতে পেরেছো? এমন অবস্থা। টু ব্লু কালার এক পিস আছে, তিন জিবি 32 জিবি এক। ঠিক আছে,
ওটা তো আমি খুলেই দিলাম ওকে। হ্যাঁ এটা ওই গ্লাসটা বসে দেখে নেবে। হ্যাঁ ওই ওই ম্যাডামের প্রবলেমটা কি হচ্ছে, এই গ্লাসের সাদা জায়গাটা ভুলে যাচ্ছে, গ্লাসটাকে মশা দিয়ে দেবো, বসিয়ে দেখে নিবি এই সাদাটা ওই স্ক্রিনটা গার্ড হয়েছে, স্ক্রিনটা জ্বালিয়ে দেখে নিবি। প্রসেসটা প্রসেসটা আমরা যত বলে ছবি পাঠাবি। ভাই দোকানটা একটু ভালো কোনটা এখানটা রাখলাম। হ্যাঁ বলছি ব্ল্যাক আছে তো তোমার কাছে, রিয়েলমি টু? বাবা সব ধরে কিচ্ছু নেই তোমার কাছে। তুই বেরিয়ে তুমি কানেকশনটা দেখে না। তোর কাছে 50,000 একটা1336 01 ঘন্টা দূরে হয়ে যাবে আবার।
আমরাও আবার মাল ওই 297 এ ফেলে রাখবি তো রিয়েলমি 297 কেউ দেখবে না অন্তত এই দু তিনটে দিন রাত্রি যখন ওদিকে চলে গেছে তাহলে রিয়েলমি কি পাওয়া যাচ্ছে না কসবা টুতে এড়িয়ে চলে গেছে